দর্শক, আমরা আছি জীবন ভাইয়ের দোকানে। তো আমি একটু পরিচয় করে দিই আপনাদের সাথে যে জীবন ভাই, আপনার এই যে উপকরণ যে মুড়ি মাখা, এটার নাম কি মুড়ি মাখাই, তাই তো? মুড়ি ভর্তা। মুড়ি ভর্তা বলুন। আচ্ছা, এটা মুড়ি ভর্তা। এটা স্পেশালিটি হচ্ছে এটা গরুর মাংস দিয়ে, হ্যাঁ, রেজালা গরুর ঝোল দিয়ে এটা তৈরি হয়। তো আপনার এই এইটা কীভাবে তৈরি হয় সেটা আজকে দেখাবে জীবন ভাই, দেখাবে কীভাবে করে সেটা আমরা এখন দেখছি। চলুন জীবন ভাই, আমরা শুরু করি। শসাগুলো কেটে দিচ্ছে জীবন ভাই, তারপর টমেটো, তারপর দিয়ে নিচ্ছেন কাঁচা মরিচ। কাঁচামরিচটা আপনারা পরিমাণ মতো, আপনারা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন অতটুকু আপনারা নেবেন। এবার একটু অল্পখানি লেবু, একটু টক টক একটু ফ্লেভার আসবে, সেটা খেতে ভালো লাগবে। তারপর পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ নিয়ে নিচ্ছি আমরা। একটা কথা বলা বাহুল্য, সবগুলো কিন্তু কাঁচা পেঁয়াজ, শসা, টমেটো, কাঁচামরিচ। একটা গামলাতে করে আমরা মুড়ি ঢালবো আমরা। খুবই সহজ, এটা আপনারা চাইলে বাসায়ও করে খেতে পারেন, তবে এখানকার মতো স্বাদ হয়তো পাবেন কি না জানা নেই। আর এখানকার স্বাদ পেতে হলে অবশ্যই এখানে আসতে হবে। আমরা এখন গরুর রেজালা দিচ্ছি, গরুর ঝোল। সরিষার তেল, হয়ে গেল মুড়ি ভর্তা। আপনারা দেখতে পাচ্ছেন যে মুড়ি ভর্তাটা খেতে কেমন হবে আপনারা বুঝতে পারছেন, জিভে জল আসতেছে। তো আমি এখন টেস্ট করবো, তার আগে আমি একটু কথা বলে নিই জীবন ভাইয়ের সাথে। জীবন ভাই, এই মুড়ি ভর্তা আসলে প্রতিদিন কেমন আপনার সেল হয়, কেমন লোকজন? মানে লোকজন আপনার সকাল থেকে, সকালে থেকে দুপুর পর্যন্ত ভালো লোক হয়, আর তারপর হলো পাঁচটা থেকে আজকে নয়টা দশটা পর্যন্ত লোক, নয়টা দশটা পর্যন্ত। আপনারা বুঝতে পারছেন যে এটা কত ফেমাস, এখানে মানুষ সকাল থেকে এটাই খাওয়া শুরু করে, তো রাতের দশটা এগারোটা পর্যন্ত এখানে মানুষজন আসে খেতে থাকে। তো কেমন আপনার সেল হয়, কেমন সেল? ৩০০০ টাকা মতো সেল হয়। আর এটার আমি বলে দিই যে এটা মাত্র ২০ টাকা, আপনারা চাইলে বাড়াও নিতে পারেন। এটা বলুন ২০ টাকার মতো আপনি গরুর মাংস দিয়ে মুড়ি ভর্তা খেতে পারছেন এখানে, সাথে অনেক সালাদ সহ করে খাবার সময়। তো এই খাবার সময়ে এটা কি খেয়ে হয়? আপনার বাড়ি কি এই এলাকায়? কোথায়? আপনি কি মরিচ অনেক খান নাকি? শুকনো মরিচ থেকে কাঁচা মরিচ ভালো তো? হ্যাঁ, কাঁচা মরিচ ভালো, সেই জন্য কাঁচা মরিচ খাই সবসময়। আচ্ছা আচ্ছা, ঝাল না এলে মুড়ি ভর্তা ভালো লাগে না, এই জন্য আপনি কাঁচা মরিচ বেশি নিয়েছেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো কাঁচামরিচ, উনি কাঁচামরিচ বেশি খায়, শুকনো মরিচের সমস্যা হয় দিতে কাঁচামরিচ খায়। আমার কিন্তু খেতে ইচ্ছা করছে দেখে। হ্যাঁ, হাসান ভাই, তো আমি এখন টেস্ট করবো এটা।
সব উপকরণ দেওয়া আছে, যার যার মতো করে মেখে নিতে হয়। ওয়াও, বিউটিফুল। আপনি দেখতেন যে সাথে গরুর মাংস, মাত্র 20 টাকায় আপনি এই এত দারুণ একটা মুড়ি ভর্তা আপনারা খেতে পারছেন সাথে গরুর মাংস দিয়ে। সত্যি দারুণ ব্যাপারটা। এই আইডিয়াটা কার মাথা থেকে আসলো আসলে জীবন ভাই? আইডিয়াটা আমার আমার নিজের থেকেই। ছোটোকালে খুব ইচ্ছা যে মানুষকে একটা ভালো একটা মানে সুস্বাদু খাবার দিব। আচ্ছা আচ্ছা, আল্লাহর রহমতে নিজের দিকে এটা করা। আচ্ছা, তাহলে এই এত এই এলাকায় এত ফেমাস কীভাবে হলো? এটা অ্যাকচুয়ালি মানুষের যখন এই যে রমজান মাসে এই মুড়িটা যখন খায় তখন ওই সাক্ষাৎ থাকে থাকে, রমজানের পরে সে আর বাসায় সে মনে ইচ্ছা করলেও কিন্তু সে পারে না। সেই বিধে সে আসতে চিন্তা করে যে 20 টাকা যদি যায় 15 টাকা যদি যায় তাহলে আমি একটা ভালো মতো খাইতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই উদ্যোগেই জিনিসটা করা। দর্শক বুঝতেই পারছেন কত মজার খাবার, মুড়ি ভর্তা চেটে ফুটে খেলাম, আমার হাতে এখনও লেগে আছে। তো আপনারা টেস্ট করতে চাইলে এখানে অবশ্যই আসতে হবে। অসাধারণ একটা পরিবেশ, গ্রামের গ্রামের মধ্যে জীবন ভাইয়ের হাতে গরুর মাংস দিয়ে মুড়ি ভর্তা, এটা আমি আগে কখনো খাইনি, হয়তো আপনারা টেস্ট করেনি কখনো। তো এটা টেস্ট করতে হলে চলে আসতে হবে এখানে বসিলা ব্রিজের পরেই, এই জায়গাটা ঘাটচর কবরস্থানের পাশে জীবন ভাইয়ের দোকানে। অসাধারণ। আজকের মতো এই এই পর্যন্ত বিদায় নিচ্ছি আমি রাসেল।